ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যার নাম হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সকলকেই জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি রুহানি চিকিৎসা পেতে পারবেন, এছাড়াও ইস্তেখারার জন্য যদি আবেদন করতে চান তাহলে সরাসরি আমাদেরকে ইস্তেখারার জন্য আবেদন করতে পারবেন। আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ রাশেদ আত্তারি, ওনাকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসুন শুরুতেই দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা হয়তো বা অনেকে বিভিন্ন ধরনের পেরেশানিতে মুসিবতে অসুস্থতার মধ্যে জড়িত আছেন, হয়তো বা জানাতে চাচ্ছেন কিন্তু জানাতে পারছেন না। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো রুহানি চিকিৎসাও পেতে পারবেন, যদি ইস্তেখারা করতে চান তাহলে ইস্তেখারাও করাতে পারবেন। আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই যে যারা এই সমস্যার কথা জানাবেন অবশ্যই কল করলে স্পষ্টভাবে জানাবেন, যাতে আমাদের কাছে বুঝতে অসুবিধা না হয় এবং আমরাও যাতে রুহানি চিকিৎসা দিতে সহজতর হয়ে যায়। এবং যারা ইস্তেখারার জন্য আবেদন জানাবেন অবশ্যই যার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন ওই রোগীর নাম এবং রোগীর মায়ের নাম, সাথে সাথে যে বিষয়ের জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন ওইটাও স্পষ্টভাবে কলের মাধ্যমে বলবেন। আর যদি কল অনেক সময় দেখা যেতে পারে যে আপনাদের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এমন যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে আপনারা মেসেজ করেও জানাতে পারবেন, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আজওয়াজাল আপনাদের সমস্যাগুলো আমরা শুনব এবং রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। দেরি না করে আসুন, কে কোনখান থেকে আমাদেরকে কল করেছেন কলগুলো শ্রবণ করে। জি কল চালিয়ে দিন। আমার নাম মদন মেহল, আমি টঙ্গী গাজীপুরা থেকে বলছি। জি আমার দীর্ঘদিন প্রায় আজকে 3-4 বছর যাবত আপনার ঠান্ডা লেগে থাকে, তার ঠান্ডা লেগে কিরকম অন্য গরম থেকে বা শীত থেকেও ঠান্ডা লাগে, বুকের ভিতরে কখনো নাকে ঠান্ডা লাগে না। আচ্ছা, ওনার 3-4 বছর ধরে ঠান্ডা লাগছে, বুকের মধ্যে ব্যথা করছে কিন্তু ওই রকম কোন সমস্যা না লাগছে। জি জি, এটার জন্য রুহানি চিকিৎসা দান দেয়া, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। অনেকের এরকম হয়ে থাকে, শীতকালে বুকে ঠান্ডা লাগে এবং গরমকালে আপনার ঘামের কারণে, ঘামটা যদি শরীরে খাই এই ক্ষেত্রে ঠান্ডা লাগে এবং বুকে কফ জমে থাকে। তো আপনি প্রথমত একটি কাজ করতে পারেন, যদি আপনার বুকের মধ্যে কফ থাকে আপনি এভাবে করতে পারেন, সেটি হচ্ছে সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন খালি পেটে আপনি 21টি কিসমিস বা মোনাক্কা আপনি এগুলোকে ধুয়ে চিবিয়ে খেয়ে নেবেন। ইনশাল্লাহ আপনার কয়েক এভাবে আপনি 1 সপ্তাহ করতে থাকুন, ইনশাল্লাহ এটি খাওয়ার আপনার 5-10-20 মিনিটের মধ্যে আপনার ভিতরে যদি কফ থাকে সেই কফটি বের হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে অনেকের এরকম ঠান্ডা থাকে, আপনি একটু সর্ষার তেল ইউজ করতে পারেন, লাগাতে পারেন এবং সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন যাতে আপনার সমস্যাটা না হয়। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি ঠান্ডা জনিত সমস্যার জন্য একটি স্পেশাল তাবিজ রয়েছে, যে তাবিজটা আপনাকে পানি দিয়ে খেতে হবে, তো আপনি সেই তাবিজটা সংগ্রহ করুন। মাশাআল্লাহ। জি নেক্সট কল। হ্যাপাটাইটিস বি হয়েছে, পেটের মধ্যে পানি চলে এসেছে, এর জন্য উনি রুহানি চিকিৎসা জানতে যাচ্ছে। আপনি আমাদের সাথেই থাকুন দর্শক, ইনশাআল্লাহ আপনার রুহানি চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করবো, আপনি আমাদের সাথেই থাকুন। জি
ধন্যবাদ আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক আপনি একটি আমল করতে পারেন সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা কুরাইশ শরীফ একবার পাঠ করবেন সূরা কুরাইশ কোরআনে পাকের একটি পূর্ণাঙ্গ সূরা এই সূরার আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এরপর সূরা কুরাইশ পাঠ করে শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন অর্থাৎ প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন যে কোনো দুরূদ শরীফ এটি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কুরাইশ পাঠ করবেন এরপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন এরপর আপনি জমজম কূপের পানি সংগ্রহ করে সেই পানির মধ্যে আপনি ফুঁক দিবেন দম করবেন ইনশাআল্লাহ এরপর সেই পানিটি আপনি প্রতিদিন সকাল দুপুর এবং সন্ধ্যা আপনি খেতে থাকবেন ইনশাআল্লাহ এই আমলটি আপনি ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত করতে থাকুন আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আপনি শিফা পেয়ে যাবেন আর দম করা পানির মধ্যে যে পানির মধ্যে আপনি ফুঁক দিয়েছেন সেই পানির মধ্যে আপনি আবার যদি পানি মিক্স করতে চান মিশাতে চান পানি যদি কম হয়ে যায় তাহলে অর্ধেক অর্থাৎ কিছু পানি যদি বাকি থাকা অবস্থায় আপনাকে অন্য পানি মেশাতে হবে আপনি মিশিয়ে ব্যবহার করতে পারেন 40 দিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শিফা পেয়ে যাবেন এবং সাথে সাথে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি একটি তাবিজ সংগ্রহ করে নিন মাশাআল্লাহ জি নেক্সট কল নিব আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ আমি ঈশ্বরের বলব আমার শরীরটা সবসময় অসুস্থ থাকে সাথে চাকরি বাকরি করতে হচ্ছে তাই এক দুই বছর যাবো এই জন্য আমি একটু চেষ্টা করে দেখতে চাই ও না চাকরি বাকরি নেই শরীর অসুস্থ থাকে রহমতুল্লাহ ভাই রাশিদা ওনার মায়ের নাম ইস্তেখারা করা হচ্ছে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজাবাজিল ইস্তেখারার ফলাফলও জানবো রুহানি চিকিৎসা শ্রবণ করবো আমাদের সাথেই থাকুন জি নেক্সট কল নিব ভাগ্নির কথা বলেছেন কথা বলে না খিচুড়ি টাইপের হয় খাবারও খেতে চায় না এর জন্য রুহান চিকিৎসা জানতে চেয়েছেন আমিন বলেছেন যে আপনার চাকরি বাকরি হচ্ছেন এবং আপনি অসুস্থ তার জন্য ইস্তেখারার জন্য বলেছেন আপনার ইস্তেখারাটি করা হয়েছে তবে এর মধ্যে আপনার এই ইস্তেখারার মধ্যে কোনো জাদু জিনের কোনো প্রভাব নেই তবে এটি পরীক্ষার প্রতি ইঙ্গিত সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আপনি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করুন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আজিম ও আতুবু ইলাইহি বেশি পরিমাণে যতটুকু আপনার সম্ভব যতটুকু পারেন আপনি ইস্তিগফার করুন অথবা যদি সম্ভব হয় শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে থাকুন আল্লাহ তাআলার কাছে দোয়া করুন মাফ চান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে খুব তাড়াতাড়ি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তবে আপনার এই সমস্যার জন্য আপনার আমল হচ্ছে ইস্তিগফার অর্থাৎ বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করা দ্বিতীয় তো যিনি আমাদেরকে তবে আরেকটি কথা হচ্ছে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হলো প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন দ্বিতীয়জন যিনি আমাদেরকে খিচুনি হয় কথা বলে খিচুনির পরে যে কথা বলছেন অর্থাৎ সব কিছু ভালো থাকে মাঝে মধ্যে খিচুনির কথা বলেছেন আল্লাহ তাআলা আসাইন দান করুক আপনি তাকে যখনই তার রোগটা দেখা যাবে তখন আপনি ইয়া সালামু 111 বার পাঠ করে আগে পরে একবার দুরূদ শরীফ পরে তার শরীরের মধ্যে আপনি ফুঁক দিন দম করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যা সমাধান হবে দ্বিতীয়ত আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করে নিন এবং সেই তাবিজটি রোগীর গলায় পরিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যা সমাধান হয়ে যাবে মাশাআল্লাহ আচ্ছা অনেকে আমাদেরকে কমেন্ট করছেন কিছু কমেন্ট সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্ট আমরা সামিল করছি এক দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন যে ওনার বড় বোনের বিয়ে হচ্ছে না এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন রোগীর নাম হচ্ছে রুবা আক্তার আর মায়ের নাম হচ্ছে সেলিনা বেগম আচ্ছা আল্লাহ তাআলা আসান দান করুক আসলে আমাদের কাছে অনেকেই বিয়ের জন্য ইস্তেখারার জন্য বলে তো বিয়ের জন্য সাধারণত বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ইস্তেখারা করতে হবে না সেক্ষেত্রে আপনারা কিছু ওজিফা রয়েছে সেই ওজিফাগুলো যদি আপনারা আমল করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বিয়ের যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে তো আমি ইস্তেখারা করছি না আমি আপনাকে ওজিফাটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যা সমাধান হয়ে যাবে সেটি হচ্ছে এরকম ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে মাত্র 312 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 312 বার পাঠ করবেন আগে পরে একবার দরুদ শরীফ পড়বেন এরপর আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে খুব তাড়াতাড়ি আপনার বিয়ের একটি ব্যবস্থা হয়ে যাবে এবং আপনার স্বামীও নেককার হবে ইনশাআল্লাহ আল্লাহ তো এই আমলটি আপনি অব্যাহত রাখুন প্রতিদিনই পড়ুন যতদিন আপনার বিয়ে হয়নি আরেক দর্শক আমাদেরকে কমেন্ট করছেন বলেছেন যে ওনার ছেলের বয়স হচ্ছে 1 বছর এখনও ভালো করে বসতে পারে না পায়ে ভর দিয়ে দাঁড়ায় না
এখন এটার জন্য কি ইস্তেখারা করা লাগবে জি না জি না এটার জন্য ইস্তেখারা নেই এটা আপনি সবর করুন কোনো সমস্যা নেই অনেকে দেরিতে হাঁটাচলা করে দেরিতে বসে কোনো সমস্যা নেই আপনি সেই ক্ষেত্রে আপনি ইয়া সালামু 111 বার প্রতিদিন পাঠ করে আপনার বাচ্চাকে ফুক দিন দম করুন ইনশাআল্লাহ আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে এবং যদি সম্ভব হয় বাচ্চাদের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ রয়েছে আর একটি কথা আমি আপনার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য আমার যে বাচ্চা রয়েছে সেও একটু দেরি করে হেঁটেছে দেরি করে বসেছে অনেক দেরি করে তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু যখন দাঁড়িয়েছে যখনই হাঁটা শুরু করেছে খুব তাড়াতাড়ি হেঁটেছে অর্থাৎ সেটার জন্য তাকে আছাড় গিয়ে পড়ে যাওয়া বা এগুলো করতে হয়নি যে হয়ে গেছে তো এটা দেরি করে সেও হেঁটেছে দেরি করে তো এরকম কিছু বাচ্চা হয় অনেক খুব তাড়া কিছু বাচ্চা রয়েছে যে খুব তাড়াতাড়ি হাঁটে খুব তাড়াতাড়ি বসে যায় কথা বলে খুব তাড়াতাড়ি আবার কিছু বাচ্চা আছে একটু দেরি করে কথা বলে বা হাঁটে বা যে কাজগুলো করে তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি সবর করুন ইনশাল্লাহ সমস্যা ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তবে একটি কথা যেটা বলেছি সেটা হচ্ছে আপনি ইয়া সালামু এই অজিফাটি আপনি সবসময় পড়বেন 111 বার প্রতিদিন পাঠ করে বাচ্চা শরীরে এমনিতে ফুঁক দিন ইনশাল্লাহ অন্য কোনো বালা মুসিবত বা অন্য কোনো রোগ বালাই থাকলে সেটি দূর হয়ে যাবে আচ্ছা আর এক দর্শক কমেন্ট করেছেন বলুন আমার ব্যবসার বরকত কমে গেছে আল্লাহ তাআলা আসানি দান করুক আপনি ব্যবসা সৎভাবে করার চেষ্টা করুন ইনশাল্লাহ বরকত হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন জামাত সহকারে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত হবে এবং তৃতীয়ত আপনি বিসমিল্লাহির রহমানির রহিম একটি কাগজের মধ্যে 35 বার লিখবেন লেখার পর সেটিকে লেমিনেটিং করে আপনার ঘরের মধ্যে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যেখানে আপনার ব্যবসার অফিস বা যেখানে যেই কাজটি করেন সেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ঝুলিয়ে দেবেন যদি কোনো আপনার নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান না থাকে আপনি এমনিতে কিছু ব্যবসা আছে ঘরে থেকে আপনি কন্ট্রাক্ট নিয়ে করেন তাহলে সেরকম যদি হয় তাহলে সেটি আপনি ঘরের মধ্যে ঝুলিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ব্যবসার মধ্যে আপনি বরকত পাবেন এবং সাথে সাথে আপনি এই আমলটি করার আগে 111 টাকা বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আপনি কোথাও দান করে দেবেন আচ্ছা ওই দর্শক দিয়ে বলেছেন যে ব্যবসা বরকত কম হচ্ছে আর একজন বলছেন যে মানে ওনার স্বামীর টাকা পয়সা ইনকাম কমে যাচ্ছে বরকত নেই বলছে অন্য কোনো সমস্যা আছে কি কেননা ওনার তো নামাজ কালাম পড়ে কেন এমন হয় একটি কথা হচ্ছে যে নামাজ পড়ার পরও যদি হয়ে থাকে তাহলে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছু হয় না অনেক সময় পরীক্ষায় পড়তে হয় যেমন আমি অনেক নবী নবীরা কি নামাজ কাজা করেছেন কখনো ওনাদের উপর ফরজ না হওয়ার পরে ওনারা অনেক সময় নামাজ পড়েছেন ওনার আল্লাহ তাআলা খুবই নৈকট্যতম বান্দা এরপরেও ওনাদের উপর পরীক্ষা এসেছে তো অনেক সময় মুমিন নেককার মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এগুলো সব কিছুর পরেও ওনাদের উপর পরীক্ষা এসে থাকে তো সেক্ষেত্রে আপনি অসুয়াশার শিকার হবেন না আপনি এরকম যদি অসুয়াশা আসে তখন আপনি ইস্তেগফার করুন আস্তাগফিরুল্লাহ করুন ইনশাআল্লাহ শয়তান দূর হয়ে যাবে তবে একটি কথা হচ্ছে যে অনেক সময় আমাদের নামাজ যে আমরা পড়ি নামাজ তো পড়ছি কিন্তু সেটা বিশুদ্ধভাবে আমরা পড়তে জানি না যেমন সুরা বা নামাজ যেভাবে রোকনগুলো আদায় করতে হয় সেটা আমরা জানি না সেক্ষেত্রে গিয়ে হয়তো আমাদের সমস্যাগুলো হতে পারে তো আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি দাওয়াত ইসলামের যে দারুল ইফতা আহলে সুন্নাত সেখানে যোগাযোগ করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আপনি দাওয়াত ইসলামের মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করে আপনি আপনার নামাজটা কি বিশুদ্ধ আছে কি না সেই ব্যাপারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে দাওয়াত ইসলামী বিভিন্ন কোর্স চালু করেছে সেখানে নামাজ কোর্স একটি করেছে অনলাইনে তো আপনি সেখানেও অংশগ্রহণ করতে পারেন আপনি আমাদের কল সেন্টারে ফোন করে কীভাবে নামাজ কোর্সে ভর্তি হওয়া যায় সেই কোর্স আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকেরই যারা নামাজ পড়েন সবারই প্রত্যেকেরই যারা পড়তে চাচ্ছেন কীভাবে শিখবেন প্রত্যেক বালক প্রত্যেক ইসলামী ভাইকে আমি বলবো প্রত্যেক দর্শককে বলবো আপনারা নামাজ কোর্স যেটা রয়েছে কীভাবে নামাজ পড়বেন মাত্র হয়তো 1 ঘন্টা 45 মিনিট আপনাকে সময় দিতে হবে অনলাইনে আপনি সেটা আপনার নামাজটাকে চেক করুন বা আপনার নামাজটা বিশুদ্ধ করে নিন মাশাআল্লাহ আরেক দর্শক বলছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওনার চুল পেকে যাচ্ছে এর জন্য রোহানি চিকিৎসা আল্লাহ তাআলা আসানি দান করুক আল্লাহ তাআলা শিফা দান করুক সমস্যা সমাধান করে দিক আপনার চুল পাকার রোগের জন্য আপনাকে আপনাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করতে হবে আচ্ছা আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা আমরা আপনাদের কল মেসেজ হোয়াটসঅ্যাপ শামিল করছি যারা ফেসবুকে কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো শামিল করছি আসুন অনেকে কল করছেন হয়তো বা কলগুলো শামিল করবো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা দেওয়া হবে কথা বলেছেন
যে খিচুনি সবকিছুটা ঠিকঠাকই কিন্তু খিচুনি হয়, সেক্ষেত্রে আপনি ইয়া সালামও যখনই এই রোগটা আসবে তখন আপনি ইয়া সালামও 111 বার পাঠ করে আপনি তার রোগীর শরীরে দম করতে পারেন, ফুঁক দিতে পারেন, সাথে সাথে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি প্লেট ওয়ালা আমল রয়েছে সেই আমলটি গ্রহণ করতে পারেন। জি নেক্সট কল। আচ্ছা, শারীরিক অসুস্থতা লেগে থাকে এর জন্য উনি ইস্তেখারা করতে চাচ্ছেন। শামসুর রহমান ভাই আর রাজিয়া বেগম ওনার মায়ের নাম। ইনশাআল্লাহ ইস্তেখারা করা হচ্ছে, আমাদের সাথেই থাকুন, আর ইস্তেখারা ফলাফল জানব, রুহানি চিকিৎসাও শ্রবণ করবো। জি নেক্সট কল। আমার নাম আমিরুল ইসলাম, পিতার নাম তাই শিখেছে। আমি এবার টাকা পাই, টাকা না আপনি দিচ্ছে না, বিভিন্ন পুলের বিরক্তি কিন্তু দিচ্ছে না, এর জন্য আমি চিকিৎসা চাচ্ছি। টাকা পায় কিন্তু দিচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। জি ইনশাআল্লাহ সেবা চান। আমি যিনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আপনার সমস্যাটা আপনি বলেছেন যে শারীরিক অসুস্থতা সবসময় লেগে থাকে, তার জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আসান দান করুক, আপনার ইস্তেখারটি করা হয়েছে, তবে এখানে আপনার কোনো সমস্যা নাই, এটা সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে দাওয়াত ইসলামের বস্তার মধ্যে গিয়ে যেখানে তাবিজ দেওয়া হয়, স্টল বলা হয় এটাকে, বস্তাও বলা হয়, আপনি স্টল বলতে পারেন দাওয়াত ইসলামের যেখানে ফ্রিতে তাবিজ বিতরণ করে, সেখানে গিয়ে সেখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করে নিন আপনার সমস্যার জন্য, এবং কাঠওয়ালা আমল করিয়ে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মাশাআল্লাহ। যে আরেকজন একজন বলছে টাকা পায় কিন্তু দিচ্ছে না, টাকা পায় পান আপনি দিচ্ছেন না, তার জন্য আপনি ইশারে নামাজের পর খালি আসমানের নিচে দাঁড়িয়ে খালি মাথায় আপনি ইয়া মুসাববিব আল আসবাব 500 বার পাঠ করুন, আগে পরে 11 বার দরুদ শরীফ পড়ুন, এই আমল অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, একজন বলছেন যে আমার মায়ের প্রতিনিয়ত শরীর অসুস্থ থাকে, শরীর ব্যথা ও অন্যান্য অসুস্থতায় জর্জরিত থাকে, তাই আমি ইস্তেখারা করতে চাচ্ছি। নাম বলেছেন, ওনার মায়ের নাম বলছেন রাজিয়া বেগম, আর তার মায়ের নাম হচ্ছে জোহরা বেগম, তো এটার জন্য ইস্তেখারা করতে বলছেন। ইনশাআল্লাহ আজ ইস্তেখারা করা হচ্ছে, আমাদের সাথেই থাকুন, ইস্তেখারা ফলাফল জানবো, রোহান চিকিৎসা শ্রবণ করবো। দর্শক, আপনার ইস্তেখারাটি করা হয়েছে, তো ইস্তেখারার মধ্যে এটি বদ নজরের প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে, তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক এলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তালায় ভালো জানেন। আপনি একটি আমল করতে পারেন, সহজ একটি আমল, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে আপনার নিজের শরীরে আপনি ফুঁক দিতে পারেন, অথবা কাউকে দিয়ে পড়িয়ে আপনি ফুঁক দিতে পারেন, দেওয়াতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। বা আপনার মাকে, রুগীকে ফুঁক দিতে পারেন, যে কোনো কেউ পাঠ করে, তো এই আমলটা আপনার অব্যাহত রাখুন, এক সপ্তাহ পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আরেক দর্শক আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি একটা দোকান নিতে চাই, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি। দর্শক, এখানে আসলে অনেক ব্যাপার রয়েছে, এই ইস্তেখারাটা আমরা করতে পারছি না, তার জন্য দুঃখিত। কিসের দোকান, কি কাজ, সবগুলো আমাদেরকে ডিটেলস বলতে হবে। জি, পরবর্তী। আচ্ছা, একজন গাজীপুর থেকে হোয়াটসঅ্যাপ করে উনি বলছেন যে ওনার হাত ভেঙে আসে, আমি কি আমল করব? আপনি হাতের মধ্যে ফুঁক দিন, শরীরের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফেসবুকে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, ওনার শরীরে অনেকগুলো টিউমার আছে, এই জন্য কি করতে পারে? এছাড়াও ওনার পড়ালেখায় মন বসে না, এই জন্য ইস্তেখারা করতে যাচ্ছেন। আল্লাহ তালা আসান দান করুক, পড়ালেখায় মন না বসার ক্ষেত্রে ইস্তেখারা করানো হয় না। আপনি এই ক্ষেত্রে একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে ইয়া আল্লাহ, এই আমলটি, এই লেখাটি আল্লাহ তালা জাতে পাকের নামটি আপনি একটি কাগজের মধ্যে লিখে, এটি 101 বার লিখে, এটিকে ভাজ করে প্লাস্টিক রেক্সিন কস্টেপ দিয়ে পেঁচিয়ে এটি আপনার গলায় পড়ুন, সাথে রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার পড়ালেখার মধ্যে মন বসবে। দ্বিতীয়ত, আপনার শরীরের মধ্যে টিউমারের কথা বলছেন, আপনার ঘরের কোনো পুরুষ মানুষকে আপনি দাওয়াত ইসলামের যে স্টল রয়েছে সেখানে পাঠিয়ে সেখান থেকে প্লেটওয়ালা আমলটি সংগ্রহ করুন আপনার সমস্যার জন্য। আচ্ছা, আর এক দর্শক কমেন্ট করেছেন, বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটা প্রশ্ন হচ্ছে, আমার বিবাহ 2 বছর হলো, কোনো বাচ্চা হচ্ছে না, কি আমল করলে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। স্বামী স্ত্রী উভয়ে
এই আমল করতে পারেন সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি আপনারা দুজনেই বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করার অভ্যাস করে তুলুন। আর যে কেউ একজনই যদি এই আমল করতে পারে সেটাও পারবে, স্বামী বা স্ত্রী দুজন থেকে যে কোনো একজন করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার বাচ্চা হবে। অনেকে কমেন্ট করেছিলেন, আবারও কিছু কমেন্ট আমরা শামিল করব। আচ্ছা, বলছেন যে ওনার বাবা দীর্ঘ 25 বছর কাজ করেন না, এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন, কি আমল করলে? আল্লাহ তাআলা আসানি দান করুক। দেখুন, আমার বয়সটা তো অনেক হয়ে গেছে, হয়তো 50-55 হবে, 25 বছর যেহেতু কাজ করেন না, আর এখন বৃদ্ধ বয়সে কি কাজ করবেন, তাকে মসজিদে পাঠিয়ে দিন, দাওয়াত ইসলামের কাফেলায় পাঠিয়ে দিন, সময়টা একদম শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। যিনি কাজ করেন না ওনার জন্য আপনাদেরকে ওনাকে বোঝাতে হবে এবং ওনাকে সাথে নিয়ে দাওয়াত ইসলামের বা ওনাকে পাঠাতে হবে দাওয়াত ইসলামের মাদানী, দাওয়াত ইসলামের যেখানে তাবিজ দেওয়া হয়, আপনি ওনার জন্য কাঠ ওয়ালা আমল করেন, তার কাঠ করিয়ে দিন। এবং আরেকটি কাজ করাতে পারেন, এটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে ওনার শরীরে প্রতিদিন একবার একবার ফুঁক দিতে থাকুন। আরেকজন দর্শক কমেন্ট করেছেন, বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে যে ওনার হাত পা জ্বালা পোড়া করে আর সবসময় অসুস্থ থাকেন, একটু ইস্তেখারা করে দেখবেন কি সমস্যা হয়েছে। ওনার নাম বলছেন নুরুল হক, মায়ের নাম হচ্ছে কোহিনুর বেগম। ইনশাআল্লাহ আজওয়াজাল করানো হচ্ছে, আমাদের সাথেই থাকুন, আমরা রুহানি চিকিৎসাও জানবো, ইস্তেখারাও জানবো। আচ্ছা, এরপর আরেকজন দর্শক আমাদেরকে বলছেন, দর্শক বলছেন যে যে ওনার সমস্যা হচ্ছে ওনার একটি রোগ সারতে না সারতে আরেকটি রোগ হয়ে যায়, মাঝে মাঝে অশান্তি লাগে, ইস্তেখারা করতে যাচ্ছে, এটার জন্য কি করা যায়? তালাদ নাজনিন ইন্নি ওনার নাম, আর ওনার মায়ের নাম হচ্ছে জয়নাব খাতুন। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারা করা হচ্ছে, আপনার সমস্যারও ইস্তেখারার ফলাফল জানবো এবং রুহানি চিকিৎসা শ্রবণ করবো, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। যিনি আরব শরীফ থেকে এসেছেন এবং আপনার সমস্যার কথা বলেছেন, আপনার রোগের কথা বলেছেন, আপনার এটা ডাক্তারি সমস্যা, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত এবং ডাক্তারি সমস্যা, আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন জি, এবং সাথে সাথে আল্লাহ তাআলা দরবার দোয়া করুন। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আপনি যেহেতু আদর শরীফে আছেন, আপনার জন্য খুবই সহজ একটি আমল হচ্ছে বেশি পরিমাণে জমজম শরীফের পানি পান করা, অর্থাৎ আপনি জমজম শরীফের পানি সাথে রাখুন, পানি যখন খাবেন জমজম শরীফের পানি খেতে থাকুন, আপনার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জন, যিনি একটা রোগ সারার সাথেই আরেকটা রোগ হয়ে যায়, যিনি বলেছেন তার ইস্তেখারার জন্য বলেছেন, তো আপনার ইস্তেখারাটি করা হয়েছে, আপনার উপর বদ নজরের প্রভাব আছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি এই আমল করতে পারেন, সেটি হচ্ছে 7টি শুকনো মরিচ, লাল মরিচ নেবেন, কাউকে দিয়ে আপনি এই কাজটি আমলটি করাবেন, সেই মরিচগুলোর বটাগুলো আপনি কাউকে, যিনি আপনাকে করাবেন তিনি হাতে ধরে আপনার মাথার চারপাশে 7টা মরিচকে ঘোরাবে। 7 বার ঘোরানোর পর এই মরিচগুলোকে একটা তাবা গরম করে, সেই শুকনো মরিচ, এগুলো কাঁচা মরিচ হবে না, শুকনো মরিচকে করতে হবে, একটি তাবা চুলার উপর দিয়ে গরম করতে হবে এবং সেখানে এই মরিচগুলো ছেড়ে দিতে হবে। মরিচের যে দুর্গন্ধটা আসে, মরিচ যদি পোড়া হয়, তো আপনার উপর বদনজরের প্রভাব যেহেতু আছে, তো আপনার এই মরিচগুলো দুর্গন্ধটা বের হবে না, তো মরিচগুলো পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার মরিচের দুর্গন্ধ বের হবে না, ততক্ষণ পর্যন্ত নতুন নতুন 7টি মরিচ নিয়ে মাথা চারদিকে ঘুরিয়ে এগুলো পোড়াতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে দুর্গন্ধ আসলে আপনি আর মরিচগুলো পোড়াবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বদনজর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি কয়েকবার করুন, অর্থাৎ 3-4 দিন, একদিন পর পর কয়েকদিন করুন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান। আচ্ছা, একজন বিবাহিয়া থেকে বলছেন, উনি বলছেন যে হুজুর, জুমার দিন রাতে ওনার শরীরে কি জানি ঢুকে, আর জুমার দিন শেষ হলে শরীর একটু ঝাঁকুনি দিয়ে এটা চলে যায়, এটা কি জন্য হয়, ইস্তেখারা করতে চাচ্ছেন? ওনার নাম হচ্ছে ফারহানা আক্তার আর মায়ের নাম হচ্ছে খোরশেদা খাতুন। আমাদের সাথেই থাকুন দর্শক, ইনশাআল্লাহ আজ্জাবাজে ব্যাপারেও ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারা ফলাফলও জানবো, রুহানি চিকিৎসা শ্রবণ করবো, আমাদের সাথেই থাকুন। ফারহানা আক্তার আর খোরশেদা খাতুন, ইনশাআল্লাহ আজ্জাবাজে। আচ্ছা, আরেক দর্শক আমাদেরকে কমেন্ট করছেন, বলছেন যে নারায়ণগঞ্জ থেকে ওনার মায়ের পা ঝিরঝির করে আর কামড়িয়ে ধরে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ আজ্জাবাজে আমাদের সাথেই থাকুন, এ ব্যাপারেও আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব জি।
ধন্যবাদ। আপনার যে জুমার দিনের কথা বলছেন সেটা হচ্ছে আপনার মানসিক সমস্যা, আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি একটি তাবিজ সংগ্রহ করতে পারেন, আর জুমার দিন আসলে আপনি সেদিকে মনোযোগী দেবেন না, ইনশাল্লাহ দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে, তবে আপনার উপর জিনের জাদুর কোনো প্রভাব আলহামদুলিল্লাহ নেই। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এক দর্শক বলছেন যে আমার চাকরি হচ্ছে না 4 বছর ধরে, এই ব্যাপারেও রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ আজ্জাল আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা জানবো। জি জি। আর যা চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না 4 বছর ধরে, 4 বছর ধরে আপনি একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত, অর্থাৎ যে নামাজ যে সময় নামাজ পড়া নিষেধ সেই সময় আপনি 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পর সালাম ফিরিয়ে ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করবেন, আগে পরে 1 বার দরুদ শরীফ পড়বেন, এরপর আল্লাহ তাআলার দরবারে আপনার একটি হালাল সহজ চাকরির জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে মাশাআল্লাহ। আচ্ছা, মানে যারা দর্শকবৃন্দ অনেকে কমেন্ট করছেন, কমেন্ট পড়ার চেষ্টা করছি, অনেকেই করছেন, আসলে সবগুলো একসাথে পড়া সম্ভব হচ্ছে না, কয়েকটি কমেন্ট নিচ্ছি। একজন বলছেন যে ওনার ভাইকে কেউ তাবিজ করেছে কি না এর জন্য ইস্তেখারা করতে যাচ্ছে। আচ্ছা, একটি কথা এখানে কথা হচ্ছে যে আমরা অনেকে এরকম জিজ্ঞেস করে থাকি যে অমুককে তাবিজ করেছে কিনা, জাদু করেছে কিনা, তো আপনার ভাইয়ের যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি সেই ইস্তেখারাটি করবেন কেন? সেক্ষেত্রে আমরা ইস্তেখারা আপনার করবো না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে সন্দেহটা দূর করেন। দেখুন, তাবিজ করা অনেক কঠিন, যে এটি অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার হয়ে থাকে, অনেকে এরকম করে থাকে, হ্যাঁ ঠিক আছে জাদু করে থাকে, কিন্তু সেক্ষেত্রে তারা মোটা অঙ্কের টাকা গুনে থাকে, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কোনো সমস্যা নেই মাশাআল্লাহ। আইজন বলেছেন বিয়ের ব্যাপারে ইস্তেখারা করতে যাচ্ছেন, তো ইস্তেখারার ব্যাপারে আপনি বলেছেনই, যদি ওখানে যে বিয়ে কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। আচ্ছা, আল্লাহ তাআলা আসান দান করুক। আমরা যেটা বলেছি ফজরের নামাজের পরে সূর্যোদয়ের আগে 312 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আগে পরে 1 বার দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একজন বলছেন যে ওনার মায়ের ডান হাতটা কোনোই পর্যন্ত ব্যথা করে আর রক টেনে ধরে থাকে, এই জন্য কী করা যায়? আল্লাহ তাআলা আসান দান করুক। আমি 11 বার ইয়া সালামও পাঠ করে আগে পরে 1 বার দরুদ শরীফ পড়ে ফুঁক দিবেন যখন এই রোগটা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি এরপরেও না যায়, আপনি 1 সপ্তাহ দেখুন এরকম, যদি না যায় তাহলে ইয়া সালামু আপনি নিজের হাতে লিখে এটিকে একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক ভ্যাকসিন দিয়ে পেঁচিয়ে এটি হাতের সাথে আপনি বেঁধে দিন, এখানে বেঁধে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এক দর্শক কমেন্ট করেছেন ওনার মা 7 মাস থেকে নিখোঁজ, ইস্তেখারা করাতে চাচ্ছেন, ইস্তেখারা করাতে চাচ্ছেন, তো নাম বলেছেন যে ওনার মায়ের নাম হচ্ছে জরিনা বেগম, তার মায়ের নাম সালেহা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার মাকে সহি সালামতভাবে ঘরে ফিরে আসার তৌফিক দান করুক, ইনশাআল্লাহ ইস্তেখারা করা হচ্ছে। জরিনা বেগম আর মায়ের নাম সালেহা বেগম, ইনশাআল্লাহ ইস্তেখারাও করব, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আরেক দর্শক বলছেন যে ওনার জব হচ্ছে না, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা রোহান চিকিৎসা দিব, আমাদের সাথেই থাকুন। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। জি, আপনি একটি কাজ করবেন, সেটি হচ্ছে একটি বড় কাগজের মধ্যে, বড় কাগজের 4 কোণায় ইয়া হাক্কু এই ওজিফাটি একবার লিখবেন, 4 কোণায় 4 বার লিখে রাতে আপনি, বিশেষ করে রাতে হলে ভালো হয়, তো এই কাগজটাকে আপনার দোনো হাতে তালুর মধ্যে রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে মা হারিয়ে গেছে তার সংবাদ আপনারা পেয়ে যাবেন, অথবা তিনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। আবার শ্রবণ করুন একটি বড় কাগজের মধ্যে ইয়া হাক্কু 4 কোণায় 4টি লিখে এটিকে হাতে তালুতে নিয়ে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে, অর্থাৎ আপনার মাথার উপরে শরীরের উপরে যেন কোনো গাছের ঢাল কোনো ছাদ থাকতে পারবে না, আসমানের উপর আপনি আসমানের সাথে নিচে দাঁড়িয়ে আপনি এটি হাতের উপর নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি সংবাদ পেয়ে যাবেন। তো এই আমলটি করার আগে আপনি 111 টাকা বড় পীরের নামে যে কোনো জায়গায় কোনো মসজিদ মাদ্রাসায় দান করে দিতে পারেন, অথবা দাওয়াত ইসলামের দান বক্স আপনাদের কাছে যদি থাকে সেখানে দান করতে পারেন, যে কোনো সুন্নি মাদ্রাসায় আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার মায়ের সংবাদ পাবেন। আচ্ছা, একজন বলেছেন যে জব হচ্ছে না। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক,
আমরা জবের জন্য কয়েকটি আমল বলেছি, কয়েকবার আমল বলেছি, সেটি হচ্ছে একদম সহজ একটি আমল, আপনার মাকরু ওয়াক্ত ব্যতীত দুই রাকাত আপনি নামাজ পড়ার পর নফল নামাজ পড়বেন, এরপরে আপনি 182 বার ইয়া লতিফু পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আপনার একটি চাকরির জন্য ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যারা আমাদের অজিফাগুলো পরে বা দাওয়াত হোসেনের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করে আপনারা যারা ফল পেয়েছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা যদি সম্ভব হয় আপনারা আমাদেরকে আপনাদের ভয়েস আপনারা আমাদেরকে কল করে আমাদের জানাতে পারেন, আপনাদের ভয়েস রেকর্ডিং করে রেকর্ড করে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা যদি পুরুষ মানুষ অথবা কোনো একজন বাচ্চা আপনারা কোনো একটি ভালো মোবাইল দিয়ে ভিডিও করে আপনারা আমাদেরকে সেই ভিডিওটি পাঠাতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আমাদের সম্ভব অনুযায়ী যেটা ভালো হয় আমরা ইনশাআল্লাহ সেটা চালাবো। আচ্ছা, আরেকটি সুসংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া করোনা ভাইরাস করোনা রোগীর জন্য করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি তাবিজ দিয়েছেন, তো সেই তাবিজটি আপনারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যেখানে তাবিজাতের তাবিজের স্টল আছে সেখান থেকে পাবেন এবং ফ্রিতে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। সে একটি তাবিজ হচ্ছে গলায় দেওয়ার জন্য, একটি তাবিজ হচ্ছে পান করার জন্য, সেখান থেকে আপনারা তাবিজ সংগ্রহ করতে পারেন এবং সাথে সাথে সেই তাবিজটা যাদের করোনা রোগ হয়েছে এবং যারা হয়নি বা যাদের হয়ে গেছে সবাই এই তাবিজটা ইউজ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা শিফা দান করবেন, তো আপনারা সেই তাবিজটা সংগ্রহ করে নিন। মাশাআল্লাহ, আমাদের ছেলে দর্শকবৃন্দ, আপনাদের যে অনুভূতি আছে যে আপনারা ভালো হয়েছেন, আমল করে লাভ হয়েছে, উপকার হয়েছে, এগুলো যদি আমাদেরকে পাঠান, এর মাধ্যমে আমরা এগুলো চালানোর মাধ্যমে ইনশাআল্লাহ যে বাকি দর্শকগুলো উৎসাহ পাবে এবং ওনারাও এখান থেকে রুহানি চিকিৎসা এবং ইস্তেখানোর জন্য উৎসাহ পাবে। কল করছেন, আসুন কিছু কল শামিল করবো। জি, আপনি শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য বেশি পরিমাণে প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে বা সারাদিন সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 10 বার আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবেন। এবং আরেকটি কথা হচ্ছে আপনি আল্লাহ তাআলার দরবারে বেশি পরিমাণে দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা যেন আপনাকে শয়তানের ধোকা থেকে বাঁচায়, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সকলকে শয়তানের ধোকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখুক, আমিন। জি, নেক্সট কল। আমার নাম বোরহানউদ্দিন, আমি ফতুল্লাহ নারায়ণ থেকে বলছিলাম। আমার ছেলে আর কি মাঝে মাঝে বাড়ি থেকে চলে যায়, তার কিছু কোন সমস্যা আছে কিনা ইস্তেগার করতে চাই। ছেলের নাম সাফায়েত অহসান শিবুল, তার মায়ের নাম শারমিন আক্তার শিল্পী। আচ্ছা, আল্লাহ তাআলা আশীর্বাদ দান করুক, আল্লাহ তাআলা আপনার ছেলেকে শিফা দান করুক, আমাদের সাথেই থাকুন। যে নেক্সট কল। আমার নাম হলো দিল্লু নড়াই থেকে। সকাল থেকে পেট ব্যথা, ওষুধ খাইছি তো কমতিছে না, আমি পেট ব্যথা রুহানি চিকিৎসা করছি। ইনশাআল্লাহ আজ্জাল আমাদের সাথেই থাকুক, আমাদের ইস্তেখারার জন্য বলেছেন বাচ্চা চলে যাই, তো আপনার বাচ্চার জন্য ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আসলে কোনো সমস্যা তার নাই, কোনো জাদু জিনের কোনো প্রভাব নাই, যেটি হচ্ছে আসলে বয়সের একটি সমস্যা, ছোট হয়তো বয়স কম তার বা এরকম অনেকে হয়ে থাকে, তো তাকে বুঝান, বোঝাতে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক সময় এরকমও হতে পারে যে বাড়ি থেকে রাগ করে চলে গিয়ে হয়তো খারাপ কারোর সাথে মিশে, সেটাও আপনি চিন্তা করুন, দেখুন তো আপনার বাচ্চা কোথায় যায় কী করে সেদিকে খেয়াল রাখুন, আল্লাহ তাআলা আসানি দান করুক। দ্বিতীয়ত, যিনি পেট ব্যথার জন্য আমাদেরকে বলেছেন, আপনি পারা 23 সূরা সোয়াফাত আয়াত নং 47 এই আয়াতটি আপনি পাঠ করবেন, শুরু এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন, আগে পরে দরুদ শরীফ পরে মাঝখানে এই আয়াতটি পাঠ করে আপনি পানির মধ্যে ফুঁক দিন, অথবা আপনি যে খাবারটি খাবেন খাবারের মধ্যে ফুঁক দিন এবং সেই পানিটি খেয়ে নিন অথবা খাবারটি খেয়ে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পেটের ব্যথার জন্য উপকার হবে ইনশাআল্লাহ আজিজ। মাশাআল্লাহ, আরেকজন বলেছিলেন যে সকাল থেকে পেট ব্যথা। জি, ওনার কথাই বলেছি। আচ্ছা, একজন না এক দর্শকের আসলে কমেন্ট পড়ে আমি খুবই ইয়ে হয়ে গিয়েছিলাম। জি, তো উনি বলছেন যে ওনার বড় ভাইয়ের করোনা পজিটিভ হয়েছিল, 16 দিন পর আবার করোনা পজিটিভ, এজন্য কি করা যেতে পারে? জি, আমরা যেটা বলেছি আপনাকে,
যে দাওয়া রাসানের পক্ষ থেকে আমির আহলে সুন্নাত সুসংবাদ, এটি আমির আহলে সুন্নাত যে আপনাদেরকে একটি আমাদেরকে একটি তাবিজ দিয়েছেন, সেই তাবিজটা আমরা যদি সংগ্রহ করে নিই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা করোনা থেকে হেফাজত থাকবো, করোনা রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং যেভাবে ডাক্তাররা বলেছেন এবং তাকে বেশি বেশি গরম পানি খাওয়ান এবং যেভাবে ভাপ নিতে বলেছে গরম পানি সেটাও আপনারা করুন। এবং সাথে সাথে আরেকটি সুসংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি রিসালা আল মদিনাতুল ইলমিয়া দাওয়াত ইসলামের একটি প্রকাশনা বিভাগ, এটি কিতাবের উপর কাজ করে থাকে, বিভিন্ন বইয়ের উপর কাজ করে থাকে। তো করোনা ভাইরাস নিয়ে একটি রিসালা পুস্তিকা আপনার 80 পৃষ্ঠার প্লাস বা এরকম হতে পারে, এই পৃষ্ঠা 80 পৃষ্ঠার মধ্যে এটি করোনা ভাইরাস নিয়ে একটি রিসালা ছোট একটি কিতাব লেখা হয়েছে। এবং সেখানে করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচবেন, কীভাবে অন্যান্য মহামারীর ব্যাপারেও বলা হাদিস শরীফ দেওয়া হয়েছে। তো আপনি সেটা আপনারা সকলেই সেটা পড়তে পারেন। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে মাকতাবতুল মদিনা, মাকতাবতুল মদিনার প্রকাশনা প্রতিষ্ঠান, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net থেকেও সংগ্রহ করতে পারেন। তো সেখান থেকেও অনেক আমল আপনারা নিতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই আমলটুকু করতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পর 25 বার ইয়া শাফি ইয়া কাফি, ইয়া শাফি ইয়া কাফি এটি পাঠ করতে থাকুন। আগের পর একবার করে দরুদ শরীফ বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি করোনা রোগ আপনার দূর হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আসরের নামাজের পর এই আমলটি করতে পারেন, ইয়া ওয়াকিলু 7 বার পাঠ করবেন, আগের পর একবার দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার করোনা থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে সবর করুন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন মাশাআল্লাহ। লাস্ট একটি কমেন্ট পড়ছি, অনেকেই কমেন্ট করছেন, একটা কমেন্ট শামিল করছি, বলছেন যে ওনার ভাইয়ের ক্যান্সার ও লাঞ্চের বড় প্রবলেম, ডক্টররা আর কিছু করতে পারছেন না, ওনারা বলছেন যে আর কিছু করার নেই, তো ইস্তেখারা করাতে চাচ্ছেন, তো এখন কী করা যায়? জি ভাই, এটার জন্য ইস্তেখারা প্রয়োজন নাই। ইস্তেখারা হচ্ছে ওই কাজের জন্য যদি আপনি কোনো কাজের ডিসিশন নিতে না পারেন বা কোন কাজ করলে আপনার জন্য ভালো হবে সেক্ষেত্রে ইস্তেখারা, অথবা কোনো একটা জিনিস আপনি জানার জন্য, যেহেতু আপনার বাহির রোগের ব্যাপারে আপনি জেনে গেছেন সেক্ষেত্রে আপনাকে ইস্তেখারা করতে হবে না। তবে আমি আপনাকে অনুরোধ করব আপনি দাওয়াত ইসলামের যেখানে তাবিজ দেওয়া হয় খুব তাড়াতাড়ি তাবিজাতের স্টলে গিয়ে আপনার ভাইয়ের জন্য কাটওয়ালা আমল করান। কাটওয়ালা আমল যদি বলেন ইনশাআল্লাহ তারা করিয়ে দেবে, এবং সাথে সাথে আপনি সেখান থেকে একটা তাবিজ সংগ্রহ করতে পারেন। এবং আরেকটি অজিফা হচ্ছে যে দেখুন যেখানে ডাক্তাররা না বলেছে অনেক সময় সেখান থেকেও মানুষ ফিরে আসে। আল্লাহ তাআলা যিনি রোগ দেন তার কাছে আপনি দোয়া করুন, তার কাছে আপনারা যান, হাত তুলুন, হাত পাতুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কাউকে নিরাশ করবেন না যদি হায়াত থাকে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এভাবে আমল করতে পারেন, সেটি জুমার দিন আসরের নামাজের পর দুজন হয়ে পশ্চিম দিকে বসে কয়েকবার দরুদ শরীফ পড়ে এরপর মাগরিব পর্যন্ত ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করতে থাকুন। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আপনি কয়েকবার দরুদ শরীফ পড়ে এটি শেষ করুন। আজানের 2-4-5 মিনিট আগে আপনি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিন, দোয়া করুন আপনার রোগের থেকে শিফার জন্য। অথবা আপনি যদি না পারেন কেউ আপনার জন্য করতে পারে, আপনি নিজেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি দুজনে হয়ে বসতে না পারেন, হসপিটালে বেডে থাকেন, কোনো অসুবিধা নেই, সেখানে আপনি করতে পারেন। এরপর আল্লাহ তাআলার দরবারে আপনি দুই হাত উঠিয়ে দিন, আজান শুরু হওয়ার সাথে সাথে আপনি সেটি শেষ করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে হয়তো আপনার রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আর এই আমলগুলো করার আগে আপনি 11 টাকা বড় পীরের নামে কোথাও দান করে দিন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে আসুন, আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শরিক হয়ে যাই যাতে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে। জি জি, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, মালিকে করিম, মৌলা আমাদের আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পরহেজগার, মুত্তাকি, মুখলিস, আশিকের রাসূল বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের সমস্যাকে সমাধান করে দাও, আল্লাহ আমাদের সমস্যাকে সমাধান করে দাও, আল্লাহ আমাদের সমস্যাকে সমাধান করে দাও। আল্লাহ যারা যেই রোগের মধ্যে গ্রেফতার হয়েছে তাদেরকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ যাদের যে সকল সমস্যা আছে তাদের সমস্যা সমাধান করে দাও। ইয়া আল্লাহ যারা অভাবের মধ্যে আছে তাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করো, বারবার প্রিয় মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও সহায়দের বাসনা কর ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা